মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আজকে সকালবেলা ঠিক অজয় নদীর ধারে অসাধারণ পরিবেশ, চারিদিকটা সবুজ। কি হয়েছে রে, কি হয়েছে? আজকে আমাদের সঙ্গে রয়েছে নতুন একজন অতিথি, সে হচ্ছে প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ চৌধুরী কিন্তু একজন ফুটবলার, ওনার ফুটবলের স্কিল আমরা দেখবো। আমি অরিন্দম, আমি প্রসেনজিৎ, আমি অনির্বাণ, এন্ড উই আর কানেক্টিং বংস। আমরা এখন পানাগড় জঙ্গলের পাশ দিয়ে সোজা এগিয়ে চলেছি মুন্দিরার পথে। তো আপনারা যদি কলকাতা দিয়ে আসেন তাহলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ঠিক পানাগড়ের পাশে নিচ দিয়ে গিয়ে একদম স্ট্রেট জঙ্গলের পাশ দিয়ে কিছুটা গেলেই কিন্তু বাঁদিকে গেলে মুন্দিরাটা পাবেন। নতুন অভিজ্ঞতা হচ্ছে, এটা খুব ভালো লাগছে। জাস্ট এই তাঁবুর সামনেটা খুললাম, অসাধারণ লাগছে। দেখুন, শীতকালে হালকা কুয়াশা, সবে মাত্র রোদ্রুটা শুরু হচ্ছে, এত সুন্দর পরিবেশ। তো এখানে থাকার একটা আলাদাই মজা। তো পাশাপাশি এখানকার আবহাওয়া, ওয়েদার, শহরের কোলাহল থেকে দূরে এসে আমাদের এখানে একটা আলাদা অনুভূতি। মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে কিন্তু সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র সবুজ সবুজ আর সবুজ, যে কথাটা কিন্তু আমি বলে থাকি। আর পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা, এই জায়গার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে কিন্তু সন্ধেবেলা বাউলের আখড়া বসে। সূর্যটা উঠতে শুরু করেছে এবং সূর্যের একটা ঝলকানি কিন্তু আমরা পেছন দিকে লক্ষ্য করতে পাচ্ছি। এই গ্রিনারির মধ্যে এরকম সুন্দর হালকা সবুজ সূর্য, তার সাথে এই পাশে অজয় নদী, এক কথায় এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে। ক্যাম্পের মেন জায়গায় প্রবেশ করলাম। ক্যাম্পের ভেতরে দেখুন কতগুলো ফ্যামিলি টেন্ট রয়েছে, এগুলোকে ওনারা ফ্যামিলি ক্যান্টোপি টেন্ট বলেন। এই টেন্টের মাহাত্ম একটাই, সেটা হচ্ছে ওপরটা দেখুন সম্পূর্ণ খড়ের গাদা দিয়ে ঢাকা রয়েছে। আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন, ওয়াশরুমের মতো ঢুকতেই কিন্তু আপনাদের এখানে শাওয়ার রয়েছে, কমোড পেয়ে যাবেন, তার সাথে রয়েছে হ্যান্ড ওয়াশ, বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, এখানে কিন্তু জামাকাপড় রাখার জায়গা রয়েছে, আর ওপরটা কিন্তু সম্পূর্ণ বাঁশের এবং খড় দিয়ে তৈরি। সকালবেলা ব্রেকফাস্ট তো দিয়ে গেল, দিয়েছে লুচি, সাথে বেশ গরম গরম তরকারিটাও গরম আছে, লুচিটাও ভালো গরম আছে, আর এই যে ডিম সিদ্ধ। তা আমি একটু টেস্ট করে বলছি কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, তরকারিটা ফ্লেভারটা খুব ভালো, রুচিটাও ভালো, একটু তেলটা বেশি, আর একটু কম তেলে বা একটু তেলটা ছেঁকে নিলে বোধ হয় ভালো হতো। ওভারঅল খুব ভালো। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে, আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বেশ। কে কে ওখানে, কে? ও রবি ভাই। এখন বাজে সকাল 10:30, আস্তে আস্তে রোদ্রুটা উঠতে শুরু করেছে। আমরা মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পের
এই স্পেশাল আকর্ষণ যেটি হচ্ছে মাচা, এখানে এসেছি, এখানে গল্প গুজব করছি, বিশ্রাম নিচ্ছি। এই জায়গাটা দেখুন, ঠিক ওই দিকটা হচ্ছে কি অজয় নদী, ওই পাশে কি আছে আমরা ঠিক জানি না, তবে এই যে নদীটার জন্য এই পুরো ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আমাদের এত সুন্দর একটা মিঠে হাওয়া বইছে যে অনবদ্য লাগছে। অনুভূতিটা সত্যি আলাদা, পাশে নদী প্লাস গাছের ছাউনি, একটা মাচার মধ্যে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি। সেই বলেছিলাম আমি মৌসুমী আইল্যান্ডে গিয়ে পুরো জান্নাত, আজকে এখানেও মনে হচ্ছে পুরো জান্নাত। ওহ দারুন, সেই একটাই কিন্তু সিগনেচার ডায়লগ অনির্বাণের, পুরো জান্নাত। আপনারা যদি মৌসুমী আইল্যান্ডের ভিডিওটা না দেখে থাকেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু চেক আউট করতে পারেন। যথেষ্ট ভালোভাবে বানানো হয়েছিল এবং পুরোটা কিন্তু কভার করেছিলাম। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। অজয় নদীর সামনে দাঁড়িয়ে রয়েছি, ওদিকে প্রসেনজিৎ আর অনির্বাণ সেলফি তুলতে ব্যস্ত, আর এদিকে রবি ভাই রয়েছে কোন দিকে তাকিয়ে আছে জানি না, কি ভাবছে। এখানে ছিল ওই যে সে আমরা দেবী চৌধুরানীর কথা পড়েছিলাম, সেই বজরা যেত, দেবী চৌধুরানীর বজরা এই নদীর ওপর দিয়ে যেত। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু জয়দেবের মোড়ে, ঠিক কেন্দ্রস্থলে কিন্তু রয়েছে এই আমাদের জয়দেবের মন্দির। জয়দেব যিনি ছিলেন, এটা ছিল জয়দেবের আগে বলো বাড়ি, বাড়ির উপরে মন্দির, মন্দির বর্ধমান রাজা উনি করে গেছেন। জয়দেব প্রত্যেক দিন যেতে কাটোয়া গঙ্গায় স্নান করতে, 365 দিন। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব প্রথম কুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। জয়দেব বললেন, তুমি যে আসবে তার প্রমাণ, তুমি যদি আমাকে পরীক্ষা করতে চেয়েছো তাহলে আমি সূর্য ওঠার আগে কদমকুণ্ডে ঘাটে পথ চেয়ে বসে থাকবে, আমি তোমার কোলে গিয়ে পড়ব মকর সংক্রান্তির দিনে। নমস্কার। এখন আমরা এসে গেছি জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতির সামনে, এই হচ্ছে জয়দেবের মন্দির আর তার পাশেই রয়েছে জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি। চলুন আপনাদের ভেতরটা একটু দেখানো যাক। দেখুন কোন করে সাজানো হয়েছে এই তিলোত্তমা স্মৃতিকীর্তন ও বাউল মঞ্চকে, অসাধারণ লাগছে। এই যে মঞ্চটা আপনাদেরকে দেখালাম, সেই মঞ্চের পরেই কিন্তু রয়েছে রাধা গোবিন্দর মন্দির, নতুন করে সাজানো হয়েছে, কত সুন্দর রং করা। দেখতে দেখতে আমরা চলে এলাম জয়দেবের কদমকণ্ঠী ঘাটের সামনে, উনি এখানে স্নান করতেন। এছাড়াও জয়দেবের যে মেলাটা হয় সেটা এখানেই হয়, দুদিকে বালির মধ্যে মেলা হয়। এবং পুরোহিত মশাই যেটা বললেন যে এখানে প্রায় 5-7 লাখ লোক হয় এই জয়দেবের মেলায়। তো আমাদের লাঞ্চ চলে এসছে বন্ধুগণ, আপনারা দেখুন এখানে অনেক রকম পরিবেশন রয়েছে। তো অনির্বাণ আমাদেরকে জানাবে যে আজকে ব্যাকপ্যাকার্স ক্যাম্পের লাঞ্চটা কিরকম লাগছে। হ্যাঁ, প্রথমে ডাল দিয়ে শুরু করছি। ডাল আছে, একটা বোধহয় 5 মেশালি তরকারি, বেগুন ভাজা দিয়েছে, স্যালাড আছে, আর দিয়েছে আমাদের মাছের কালিয়া। তো আমি ডাল দিয়ে শুরু করছি, দেখি ডালটা কিরকম করেছে। বাহ, ভেজ ডালটা খুব সুন্দর করেছে,
ফ্লেভারটা খুব ভালো। বেগুন ভাজা তো অ্যাজ ইউজুয়াল ভালোই। পাস্তাটাও ভালো হয়েছে, যথেষ্টই ভালো হয়েছে। অনেকটা ঘরোয়া ফিলিংস লাগছে, বাড়িতে যেরকম খাবার খাই ঠিক সেরকমই লাগছে আজকে। আর সাথে স্যালাড আছে যাকে বলে একেবারে জমে ক্ষীর। বন্ধুগণ, সন্ধেবেলা দিয়ে গেল হচ্ছে কি মুড়ি আর গরম গরম আলুর চপ। এই টেন্টের মধ্যে বসে আমি, অনির্বাণ আর প্রসেনজিৎ তিনজনে মিলে এখন মুড়ি আর চপ খাচ্ছি। তার সাথে দিয়েছে হচ্ছে কি র চা। নদীর পাড়ে বসে চপ মুড়ি খাওয়ার একটা এক্সপিরিয়েন্স আলাদা হচ্ছে আজকের দিনটা। তো অলওভার সবকিছুই ভালো, গরম চপ মুড়ি চাটাও ভালো বেশ। এখানকার পরিবেশটার সাথে একটা অন্যরকম অনুভূতি। অনির্বাণ, চপ মুড়ি খেয়ে আর এই টেন্টের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে সেই ছোটবেলায় পড়া সেই গল্পগুলোর মতন, যেই বা সিনেমাগুলো দেখি না, যে তাঁবুর মধ্যে গিয়েছে একসঙ্গে একটা ভালো সময় কাটাচ্ছে, কারণ একটা সার্ভাইভার নাইট যেরকম বলে, বেশ ভালো লাগছে, মানে অসাধারণ। বাহ, দেখুন বারবিকিউ চিকেন গুলোকে কিভাবে আগুনের উপর রাখা হলো। এবারে অভিজিৎ আস্তে আস্তে সেই জিনিসগুলোকে ছড়িয়ে দিচ্ছে। নমস্কার দাদা, আমি দেখলাম যে আপনারা কালকে এসছেন, শনিবার আজকে রোববার চলে যাচ্ছেন, তো আপনার নামটা বলতে পারবেন? আমার নাম দেবদূত সরকার। আচ্ছা দেবদূতবাবু, বলছি আপনি এই যে মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসলেন, আশা করি এর আগেও ইজুফিসর অনেকগুলো ক্যাম্পেই আপনি গেছেন বা খোঁজ রেখেছেন, তো এই জায়গাটা কিরকম লাগলো ওভারঅল? এমনি থাকার ব্যবস্থা এমনি খারাপ নয়, যে সিস্টেম আছে জিনিসগুলো খুব একটা খারাপ লাগেনি। খাওয়া দাওয়াটা হয়তো আরেকটু ভালো হতে পারতো, তো সেই জিনিসগুলো একটু এদের ঠিক করার কথা ছিল। তো বাকি এমনি এনাদের তবে সার্ভিস খুব ভালো, মানে এলে এইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, যখনই যা চেয়েছি বা যা বলেছি সেটা এরা অবশ্যই দিয়েছে। বাকি আর কি বলতে চাইলাম যে আরেকটু ভালো করে হয়তো মেনটেন করা যেত। আচ্ছা দেবদূত, একটা কথা জিজ্ঞেস করার, এখানে সিকিউরিটির ব্যাপারটা কেমন দেখলেন? ঠিকঠাকই লাগলো, খুব একটা খারাপ মনে হয়নি, যদিও সিকিউরিটি বলতে সামনের গেট তো খোলা, ঠিক আছে,
এবং পুরো জিনিসটাই ওপেন, এমন নয় যে কোনো ঘেরা জায়গা, সামনে দুটো সিকিউরিটি গার্ড আছে, সেরকম তো ব্যাপার নেই। কিন্তু গ্রামের মধ্যে হয়তো এমনিতেই অনেকটা সেফ। যে ধন্যবাদ দেবদূত বাবু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যেতে যেতে মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে সময় হয়ে এলো, এবার আস্তে আস্তে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আবার সেই জনজীবন, আবার সেই সেম ভাবে চলা। তো তার আগে আমরা পেয়ে গেছি এখানকার যিনি সবসময় দেখভাল করেন সেই লালাদাকে। তো লালাদা নমস্কার। নমস্কার। বলছি এই যে মুন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, এখানে তুমি কবে থেকে আছো? সামনে জানুয়ারি 14-13 তারিখে এসেছি এখানে। গোপালদা আমাকে তুলে নিয়ে আসে মৌসুমি আইল্যান্ড থেকে। হ্যাঁ, এখানে নিয়ে এসে মোটামুটি আমাদের ব্যাকপ্যাকার্স জীবিস ক্যাম্পে খুব আনন্দিত গর্বিত গোপালদার কাছে আমি। হ্যাঁ, যে নিয়ে এসে মৌসুমি থেকে আমাকে জয়দেব বীরভূমে নিয়ে এসে যে মন্দিরা মিউজিক্যাল ক্যাম্পে রেখেছে। হ্যাঁ, আমার কাছে যে সমস্ত মন্দিরা ক্যাম্পে গেস্ট এসছে খুব আনন্দ উপলক্ষ নিয়ে গেছেন। সবাই আসুন, আনন্দ করুন, উপলক্ষ লালাদার ব্যবহার খুব আনন্দ পাবেন। হ্যাঁ, হাসি মুখে সবসময় হেসে মোটামুটি যাবেন। আবার দেখা হবে, অসংখ্য ধন্যবাদ। একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দাসে যা রঙা মাটির দাসে যা, লাল পাহাড়ি দাসে যা রঙা মাটির দাসে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে। ও নাগর ও নাগর, একেবারে মানাইছে না রে।